হাওয়া দিচ্ছে ভয় লাগছে না আপর জামা ভিজে চুপচুপ হয়ে ঘাম পড়ছিল তাই ওদের বললাম তোরা যা আমি আসছি পনেরো মিনিটের জন্য বাড়িতে গিয়েছিলাম যা শাড়িটা ছাড়তে আজকে বেহালায় এই যে সাইক্লোন হলো আপনারা দেখলেন তো সাইক্লোন কলকাতাতে চব্বিশ ঘন্টাও জল জমেছিল আর দিল্লি হলে পাঁচ দিনে জল যেত না আজকে কলকাতার যে উন্নয়ন বাংলার যে উন্নয়ন হিংসুটেগুলো চোখে দেখতে পায় না তাই হিংসুটেগুলো খুঁজছে করে বেড়ায় আপনারা কি জানেন কেউ তো বুঝতেও পারেননি প্রায় ছেচল্লিশ লক্ষ লোককে তুলে তাদের জীবন বাঁচিয়েছি আমরা সাতজন মারা গিয়েছে ফল পরে আর গাছ পরে আর কাজ করতে গিয়ে কখনো আমফান কখনো বুলবুল কখনো সুনামি কত হচ্ছে তা হচ্ছে হচ্ছে তো হচ্ছে একটা মিটিংয়ে গিয়ে এত বড় মিথ্যে কথা যে আমি সাইক্লোন আটকে দিয়েছি উনি নাকি মা কালীকে ডেকে সাইক্লোন আটকে দিয়েছে বুঝুন এখন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ন্যাচারালি প্রধানমন্ত্রী কথাটা হয়তো আর সাত আট দিন বলতে পারবেন তারপরে এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে আমি ওকে বললাম নেই দেখ পুলিশ আমায় ফলো করছে বললো হ্যাঁ আমি বললাম তোদের কাছাকাছি অপোজিটে কোনো বাড়ি আছে জানা ও বললো হ্যাঁ আছে আলাম আমি কি পাঁচ মিনিটের জন্য যেতে পারি বললো হ্যাঁ এসো আমি গেলাম গিয়ে কী করলাম বলুন তো আমি যে শাড়িটা পরেছিলাম সেটা চেঞ্জ করলাম আমার সাথে যে মেয়েটা ছিল তাকে শাড়িটা পরিয়ে দিলাম আর আমার শাড়িটা সে পরল পরে এবার আমরা আবার অটো ধরে পালিয়ে দিলাম অটো ধরে যে পালিয়ে আসবো বেহালার একটা রাস্তায় এসে ঢুকলাম জেমস লং সড়ি একটা গলি দিয়ে এবার যেই ঢুকলাম দেখি আবার পেছনে পুলিশের গাড়ি আমি দাঁড়াও দেখাচ্ছি মজা এবার আমি কী করলাম আমি বললাম শোন তুই দেখবি যেখানে একটা সরু রাস্তা গলি গেছে একজনের বেশি দুজন যেতে পারে না কারণ পুলিশের গাড়িতে আমার ফলো করতে পারবে না সুতরাং ওই গলিটা দিয়ে আমরা দৌড়তে শুরু করলাম আর সাবুকে বললাম তুই বেরিয়ে চলে যা পুলিশ ওকে ফলো করে বললো স্যার মিসিং খুঁজে পেলাম না এই করে তারপরে আমাকে মেরেছিল এসব ঘটনা বলা হয় না লিপিবদ্ধ করা আছে কিছুটা নিশ্চয়ই কাজেই এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করিনি আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করতে পারবো না আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যা আমার মুখ দিয়ে বেরোনো শোভা পায় না